ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গরমের ছুটি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে কারা মামলা করেছেন মামলাকারীদের বক্তব্য কী শুনানি কবে হতে পারে তো সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এত ছুটিতে ক্ষতি হবে পড়াশোনায় গরমের ছুটি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে এবার গরমের ছুটি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তাদের বক্তব্য করোনার কারণে গত দুবছর স্কুল বন্ধ থাকায় এমনিতেই পড়াশোনার ক্ষতি হয়েছে এবার পশ্চিমবঙ্গ সরকার গরমে ছুটি বাড়িয়ে পঁয়তাল্লিশ দিন করছে তাতে পড়ুয়াদের পড়াশোনায় আরও ক্ষতি হবে বলে আশঙ্কা তাদের মামলাকারীর অভিযোগ ব্যবস্থার কঙ্কালসার অবস্থা লুকানোর জন্য সরকারের এই প্রচেষ্টা মিড ডে মিল পর্যন্ত বন্ধ রয়েছে একই সঙ্গে পড়োশী রাজ্য উড়িষ্যার কথা তুলে ধরা হয়েছে সেখানে গরমের কারণে পাঁচ দিন ছুটি দেওয়া হয়েছে পাঁচই মে এই মামলার শুনানি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি হাইকোর্টে যে পিটিশন দাখিল করেছে সেখানে উল্লেখ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের প্রসঙ্গ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে তিন চার দিন তাপপ্রবাহ থাকবে তার জন্য এতদিন স্কুল বন্ধ রাখার অর্থ কী প্রসঙ্গত উল্লেখ্য গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে গরমে ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পনেরো জুনের মধ্যে স্কুল খুলবে অর্থাৎ আগামী পাঁচ তারিখে এই নিয়ে কী রায় আসে তার দিকে অবশ্যই লক্ষ্য থাকবে তার আগে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য